আমি তোমাদের শাবনূর নাই ছাতি ম্যাডাম বলছি। সমাজ বিজ্ঞান ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা সামাজিক স্তরবিন্যাস বিষয়ে আলোচনা করেছিলাম। সামাজিক স্তরবিন্যাসের প্রকরণ সম্পর্কেও আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছি যে সামাজিক প্রকরণগুলো, স্তরবিন্যাসের প্রকরণগুলো হলো স্লেভারি বা দাসপ্রথা, স্টেট, জাতিবর্ণ এবং সামাজিক শ্রেণী ও সামাজিক পদমর্যাদা। এই কয়েকটি প্রকরণের কথা আমরা বলেছি এবং দাসপ্রথা এবং স্টেট প্রথা সম্পর্কে আমরা আলোচনাও করেছি। সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে আমরা বলেছি যে সমাজের মধ্যে বিভিন্ন উপাদানের ভিত্তিতে মানুষের মধ্যে যে ভেদাভেদ সৃষ্টি হয় তাকেই সাধারণভাবে সামাজিক স্তরবিন্যাস বলা হয়ে থাকে। স্টেট এবং দাসপ্রথায় আমরা বলেছিলাম যে প্রাচীন গ্রিস এবং রোমে আমরা দাসপ্রথা দেখেছি। দাস এবং দাস মালিক থাকে দুটো শ্রেণী। এবং স্টেটেও আমরা মধ্যযুগের ইউরোপে স্টেট প্রথা দেখেছি। আজকে আমরা জাতিবর্ণ নিয়ে আলোচনা করব। এটাকে ইংরেজিতে কাস্ট বলে। কাস্ট শব্দটি পর্তুগিজ শব্দ থেকে এসেছে। জাতিবর্ণ প্রথা ভারতীয় সমাজ ব্যবস্থায় দেখা গেছে। তোমরা প্রয়োজনীয় বিষয়গুলো কাগজ কলমে নোট নিতে পারো, খাতা রাখতে পারো, লিখে নিতে পারো। সামাজিক স্তরবিন্যাসের অন্যতম প্রধান ধরন হলো জাতিবর্ণ। ভারতীয় হিন্দু সমাজ ও ধর্মে বিদ্যমান জাতিবর্ণ সামাজিক স্তরবিন্যাসের প্রাচীন একটি রূপ। বর্ণপ্রথার ইংরেজি প্রতিশব্দ কাস্ট আমরা বলেছি একটু আগে, এবং যে পর্তুগিজ শব্দ থেকে এসেছে। ভারতীয় সমাজ ব্যবস্থায় বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে জাতিবর্ণ দেখা গেছে। যেমন ব্রাহ্মণ, পুরোহিত শ্রেণী, ক্ষত্রিয় যোদ্ধা শ্রেণী, বৈশ্য ব্যবসায়ী শ্রেণী, শূদ্র শ্রমজীবী শ্রেণী। তাদের মধ্যে আমরা কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করি। যেমন তারা পূর্বপুরুষের পেশা গ্রহণ করে, অন্য সম্প্রদায়ের সাথে কোনো সম্পর্ক গড়ে তোলে না, একই পূর্বপুরুষ থেকে তারা আগত, প্রত্যেক বর্ণের নির্দিষ্ট নাম ও পদবি আছে, দৈনন্দিন জীবনে প্রত্যেক ক্ষেত্রে শুদ্ধই অশুদ্ধি বিষয়টি বিবেচনা করে। এটি ঘনিষ্ঠভাবে অর্থনৈতিক বিভাজনের সঙ্গেও সম্পর্কযুক্ত। ব্রাহ্মণরা সাধারণত নিজেদেরকে সর্বোচ্চ বর্ণ বলে মনে করে, সে কারণে তারা শুদ্ধতার প্রতীক মনে করে। সমাজ এভাবেই দেখে, সমাজের মানুষ এভাবেই দেখে। অপরদিকে যারা নিচের দিকে রয়েছে তাদেরকে অস্পৃশ্য মনে করা হয়। ভারতীয় জাতিবর্ণ ব্যবস্থা সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন ধরনের মধ্যে অদ্বিতীয়। জাতিবর্ণ স্পষ্টতই অর্থনৈতিক পার্থক্যের সাথে সম্পর্কিত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি সনাতন বর্ণের দায় দায়িত্বের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা সেই প্রমাণটি পেয়ে যাই। প্রকৃতপক্ষে ভারতীয় জাতিবর্ণ হচ্ছে প্রাচীন গ্রিস রোমের দাসপ্রথা এবং মধ্যযুগে যে স্টেট প্রথা ছিল ইউরোপে সেই দুটি সম্মিলিত একটি বিশেষ রূপ। শুরুর দিকে বর্ণগুলো বদ্ধ ছিল না, এক বর্ণ থেকে অন্য বর্ণে যাওয়া যেত। চতুর্বর্ণের বহুধা বিভক্তির মাধ্যমে ভারতীয় হিন্দু সমাজে অসংখ্য জাতিবর্ণের বিকাশ ঘটে। শ্রম বিভাগের ব্যক্তি, বিভিন্ন উপজাতির অন্তর্ভুক্তি এবং নতুন নতুন ধর্মীয় প্রথার প্রবর্তনের ফলে জাতিবর্ণের সংখ্যা বৃদ্ধি পায়। জাতিবর্ণ হচ্ছে আন্তঃবিবাহমূলক গোষ্ঠী। এদের প্রত্যেকটি নিজস্ব জীবনধারা আছে যা চিরাচরিত প্রথা ও আইনানুগ বিধিনিষেধ দ্বারা নিয়ন্ত্রিত। জাতিবর্ণগুলো মূলত একটি পেশাগত গোষ্ঠী। সনাতন গ্রামীণ অর্থনীতিতে জাতিবর্ণগুলো ব্যবস্থার মাধ্যমে জিনিসপত্রের আদান প্রদান ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হতো। যেমন এখানে আমরা দুটো কথা বললাম, আন্তঃবিবাহমূলক গোষ্ঠী, এটা বলতে আমরা বুঝাচ্ছি যে নিজেদের গোষ্ঠীর মধ্যেই তাদের বিবাহ হতো, অন্য গোষ্ঠীর সঙ্গে তাদের বিবাহ হতো না।
আর একটি কথা আমরা বলেছি যে তাদের নিজস্ব পেশা রয়েছে, তার মাধ্যমে অর্থনীতি চালু থাকতো। যেমন কামার কুমার, তাদের নিজস্ব পেশা রয়েছে, তাদের জিনিসপত্রের আদান প্রদানের মাধ্যমে ভারতীয় সনাতন গ্রাম ব্যবস্থা অর্থনীতি চালু থাকত। ভারতীয় সনাতন মুসলিম সমাজের জাতিতাত্ত্বিক গোষ্ঠী এবং ভারতবর্ষের বাইরে শ্রীলঙ্কা, নেপাল ও অন্যান্য দেশের হিন্দু জনগোষ্ঠীর ভেতর জাতি বর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্য কম বেশি লক্ষ্য করা যায়। এটা হলো আমাদের জাতি বর্ণ প্রথা। সামাজিক শ্রেণী ও পদমর্যাদা, এটা আমরা আধুনিক সমাজে দেখতে পাই, শিল্প সমাজে দেখতে পাই শ্রেণী বৈষম্যটি। সাধারণত আয়, পদমর্যাদা, পেশার ভিত্তিতে, সম্পত্তির ভিত্তিতে এই বিভক্তিটি ঘটে থাকে। ইউরোপে 17 শতকে এটি দেখা গেছে এবং আস্তে আস্তে অন্যান্য দেশেও এই প্রকরণটি দেখা গেছে। আধুনিক সমাজেও আমাদের এই শ্রেণী বিভক্তিটি রয়েছে, বর্তমান সমাজের এই বৈশিষ্ট্যটি রয়েছে। শ্রেণী বিভক্তি বর্তমান সমাজে আমরা দেখতে পাই, শ্রেণীভেদ। সোশ্যাল ক্লাস বা সামাজিক শ্রেণী হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরন। কেননা বর্তমান যুগে সামাজিক স্তরবিন্যাস বলতে মুখ্যত অর্থনৈতিক শ্রেণী বিভাগকেই বুঝি। সমাজবিজ্ঞান সাধারণত 3টি ভাগ করে থাকে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। মার্ক্সের মতে মানব সমাজের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস। মার্ক্স 2টি শ্রেণীর কথা গুরুত্বের সঙ্গে বলেছেন, মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। অন্যান্য ব্যবস্থার স্তর বিভাজনের ন্যায় শ্রেণীর বিভাজন আইন বা ধর্মীয় বিধান দ্বারা প্রতিষ্ঠিত নয়। এর সদস্যপদ উত্তরাধিকার সূত্রে অর্জিত হয় না এবং তা আইন বা প্রথার দ্বারা স্থাপিত নয়। শ্রেণী ব্যবস্থা অন্য যে কোনো প্রকারের স্তরবিন্যাস অপেক্ষা নমনীয় এবং শ্রেণীর সীমান্ত রেখা কখনোই সুস্পষ্ট নয়। বিভিন্ন শ্রেণীর মধ্যে বিবাহের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক সীমাবদ্ধতা নেই। অন্যান্য স্তরবিন্যাস ব্যবস্থায় ব্যক্তির মর্যাদা জন্মসূত্রে স্থিরীকৃত, কিন্তু শ্রেণী ব্যবস্থায় তার মর্যাদা কিছুটা পরিমাণে অর্জিত। সামাজিক সচলতা, যেটাকে আমরা সোশ্যাল মোবিলিটি বলি, সেখানে শ্রেণী কাঠামোর ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী অবস্থান অন্য ব্যবস্থা অপেক্ষা অধিক পরিমাণে সম্ভব। শ্রেণী ব্যক্তি গোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্যের উপর নির্ভর করে। বেতন, কার্যের পরিবেশ সংক্রান্ত বিষয়ে অসাম্য, এগুলি একটি নির্দিষ্ট পেশার সমস্ত মানুষকে স্পর্শ করে, ফলে অর্থনীতিতে সামগ্রিকভাবে প্রভাব পড়ে। ব্যাপক সংখ্যক মানব গোষ্ঠী যারা একই ধরনের উপাদানের অংশীদার, যা তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে, তাকে শ্রেণী বলা যেতে পারে। শ্রেণী বৈষম্যের ভিত্তি হল পেশা ও সম্পদের মালিকানা। পশ্চিমী সমাজে মূলত শ্রেণীগুলি বিদ্যমান, তা হল উচ্চবিত্ত, আপার ক্লাস, বিত্তশালী, নিয়োগকর্তা, শিল্পপতি এবং সর্বোচ্চ অধিকারী, যারা উৎপাদক উপকরণের নিয়ন্ত্রণ করে। মধ্যবিত্ত শ্রেণী, মিডল ক্লাস, পেশাজীবী। শ্রমিক শ্রেণী, ওয়ার্কিং ক্লাস। শিল্পোন্নত দেশে চতুর্থ শ্রেণী তথা কৃষককেও চতুর্থ শ্রেণী হিসাবে শিল্পোন্নত দেশগুলোতে দেখা গেছে। তবে কৃষিভিত্তিক দেশগুলোতে কৃষক গুরুত্বপূর্ণ একটি শ্রেণী। সামাজিক শ্রেণী ব্যবস্থা উপরোক্ত সকল স্তরবিন্যাসের ধরন থেকে সম্পূর্ণ আলাদা। সামাজিক শ্রেণীসমূহ হচ্ছে এক একটি বাস্তব গোষ্ঠী, যাদের আইনানুক ও ধর্মীয়ভাবে সংজ্ঞায়িত করা যায় না এবং এসব এভাবে অনুমোদিতও নয়। এগুলো আপেক্ষিকভাবে মুক্ত, বদ্ধ নয়। তর্কাতীতভাবে বলা যায় এসবের ভিত্তি অর্থনৈতিক, কিন্তু এগুলো নিচক অর্থনৈতিক গোষ্ঠীর চেয়ে বেশ একটু ব্যাপক। এসব শিল্প পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্যমণ্ডিত এক একটি গোষ্ঠী, যা আমরা বলেছি ইউরোপে 17 শতক থেকে বিকাশ লাভ করে। অধিকাংশ সমাজবিজ্ঞানেই সম্ভবত উচ্চ শ্রেণী, শ্রমিক শ্রেণী
এবং মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব স্বীকার করে নিয়েছেন। প্রথমটি সমাজে অর্থনৈতিক সম্পদের ব্যাপক অংশের মালিক, দ্বিতীয়টি মূলত শিল্পের মজুরি অর্জনকারী এবং তৃতীয়টি বিভিন্ন উদারনৈতিক পেশাদারী লোকজন। কোনো কোনো শিল্প সমাজে কৃষকদের চতুর্থ শ্রেণী হিসেবে চিহ্নিত করা হয়, একথা তো আমরা আগেও বলেছি। সামাজিক শ্রেণী ও সামাজিক মর্যাদা অনুসারী গোষ্ঠীর পাশাপাশি অবস্থানের কারণে শিল্প সমাজের স্তরবিন্যাসের ধরন খুবই জটিল। সর্বপ্রথম ম্যাক্স ওয়েবারই এই দুটির ভিতর পার্থক্য নির্ণয় এবং পারস্পরিক সম্পর্ক পরীক্ষা করেন। অত্যন্ত সহজভাবে এটা বলা যায় যে শ্রেণীসমূহ উৎপাদন সম্পর্ক ও অস্থাবর সম্পত্তির ভিত্তিতে নির্ধারিত হয়, আর মর্যাদা অনুসারী গোষ্ঠী অস্থাবর সম্পত্তির ভোগ তথা জীবনযাত্রা পদ্ধতির মাধ্যমে বিন্যস্ত হয়। মার্ক্সীয় এবং অমার্ক্সীয় রচনায় সামাজিক শ্রেণীর চিরায়ত ধারণা, রাজনৈতিক ক্ষমতা, বিশেষ করে শাসক শ্রেণীর ধারণার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই সম্পর্কে দুটি চিন্তাধারার বিকাশ ঘটিয়েছে, যেমন একটি মার্ক্সীয় যা রাজনৈতিক ক্ষমতাকে অর্থনৈতিক ক্ষমতার উপর নির্ভরশীল করে তুলেছে, অন্যটি অর্থনীতি ও রাজনীতিকে পরস্পর সম্পর্কিত বিষয় হিসেবে বিবেচনা করায় এই দুটির প্রত্যেকটি বিভিন্ন সময়ে মৌল এবং উপরিকাঠামো হিসাবে কাজ করতে পারে। উনিশ শতকে সামাজিক শ্রেণীর সমস্যাটি গণতন্ত্র এবং রাজনৈতিক ক্ষমতার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। সামাজিক পদমর্যাদা ও সামাজিক সচলতার মতো প্রপঞ্চকে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে সম্পর্কিত করে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে। আমরা সামাজিক প্রপঞ্চ কথাটি তোমাদের ক্লাসে বলেছি, সোশ্যাল ফিনোমিনা। মার্ক্স তার নিজস্ব প্রত্যক্ষ অভিজ্ঞতা ভিত্তিক পাঠে বুর্জোয়া শ্রেণীর উৎপত্তি, ধনতন্ত্রের প্রতিষ্ঠা এবং বিশেষ করে সর্বহারা শ্রেণীর বিকাশের উপর গুরুত্ব আরোপ করেছেন। মার্ক্স প্রথমে সর্বহারা শ্রেণীকে অভিন্ন অর্থনৈতিক অবস্থানভুক্ত কতিপয় ব্যক্তি সমন্বয়ে গঠিত শ্রেণী হিসাবে চিহ্নিত করেছেন। এটাকে বলা হচ্ছে ক্লাস ইন ইটসেলফ। এবং এরপরে কীভাবে তারা একটা অভিন্ন স্বার্থ এবং রাজনৈতিক লক্ষ্য সমন্বিত শ্রেণীরূপে গড়ে ওঠে তা তিনি দেখিয়েছেন। এটাকে বলা হচ্ছে ক্লাস ফর ইটসেলফ। মার্ক্স তার দর্শনে দারিদ্র পুঁজি নামক বিখ্যাত গ্রন্থে দুটি শ্রেণীতে চেতনার বিকাশ, শিল্পের ঘনীভবন, যাতায়াত ব্যবস্থার উন্নতি, বুর্জোয়া এবং শ্রমিক শ্রেণীর মধ্যে অর্থনৈতিক সামাজিক ব্যবধানের ক্রমাগত বৃদ্ধি এবং বিভিন্ন পেশার ক্ষেত্রে অবনতি ইত্যাদির কারণে শ্রমিক শ্রেণীর সংহতি সৃষ্টির অনুকূল অবস্থার কথা বর্ণনা করেছেন। এখানে আমরা বুর্জোয়া বললাম, বুর্জোয়া মার্ক্স ব্যবহার করেছেন। বুর্জোয়া একটি ফরাসি শব্দ যার অর্থ বণিক বা আমরা ব্যবসায়ী শ্রেণীও বলতে পারি। সর্বহারা বলা হয়েছে শ্রমিক শ্রেণীকে, মার্ক্স প্রলেতারিয়েট শব্দটি ব্যবহার করেছেন। শ্রেণী সমাজে দুটি প্রধান শ্রেণী ছাড়া সামাজিক পার্থক্য যে পরস্পর বিরোধী স্বার্থ সমন্বিত অনেক সামাজিক গোষ্ঠীর জন্ম দিতে পারে, মার্ক্স সে বিষয়ে সম্পূর্ণ সচেতন ছিলেন। মার্ক্সের শ্রেণী ব্যবস্থার বিশ্লেষণ শ্রেণীহীন সমাজের প্রতি তার রাজনৈতিক অঙ্গীকারে ইঙ্গিত বহ। মার্ক্স শ্রেণীহীন সমাজের কথা বলেছেন, সমাজতন্ত্রের কথা বলেছেন। আধুনিক কালে সামাজিক স্তরবিন্যাস বিশ্লেষণের ক্ষেত্রে উৎপাদন যন্ত্রের মালিকানা ও ব্যবস্থাপনার ভূমিকা, ব্যবসায়মূলক ও পেশাগত ভূমিকা এবং দক্ষ ও অদক্ষ শ্রমিকের ভূমিকার পার্থক্যকে বিবেচনায় আনা হয়। মার্ক্স সামাজিক কাঠামোর পরিবর্তনে অর্থনৈতিক উপাদানের উপর অধিকতর গুরুত্ব আরোপ করলেও এক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানের মূল্য অস্বীকার করেননি। তিনি সমাজের মৌল ও উপরিকাঠামোর পরস্পর নির্ভরশীলতার প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছেন। আমরা সংস্কৃতি ক্লাসে এই যে মৌল এবং উপরিকাঠামো সম্পর্কে আলোচনা করেছিলাম। মৌল কাঠামো বেসিক স্ট্রাকচার অর্থনীতি এবং উপরিকাঠামো সুপার স্ট্রাকচার সংস্কৃতি, মার্ক্সের একথা বলেছেন। সমাজ কাঠামোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের মূল সূত্র যে উৎপাদন ব্যবস্থার ভিতরে নিহিত সে কথা তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বলার চেষ্টা করেছেন। ম্যাক্স ওয়েবার
স্তরবিন্যাসের ক্ষেত্রে ত্রিমাত্রিক মডেলের প্রতিষ্ঠাতা। তার এই মডেলের ভিত্তি হচ্ছে শ্রেণী, পদমর্যাদা ও রাজনৈতিক দল নামক তিনটি প্রত্যয়। ওইবার এই মডেলের মাধ্যমে সামাজিক স্তরবিন্যাস তত্ত্বকে সুস্পষ্ট, সুসংবদ্ধ ও স্বতন্ত্র রূপ দান করেছেন। আমরা আজকের ক্লাসে জাতিবর্ণ, কাস্ট এবং সামাজিক শ্রেণী ও পদমর্যাদা, সোশ্যাল ক্লাস ও স্ট্যাটাস সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি আমরা আগামী ক্লাসে সামাজিক স্তরবিন্যাসের সামগ্রিক বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ তোমাদেরকে।